সরকারের ব্যর্থতা এবং অজ্ঞতায় অ্যানথ্রাক্স পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের হুমকির মুখে ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির এসব কথা বলেন তিনি সরকার যথাযথ প্রচারণা না চালিয়ে রেড অ্যালার্ট জারি করে যে আতঙ্ক ছড়িয়েছে তা মোকাবেলার জন্য সরকারকেই পাল্টা প্রচারণা চালানোর তাগিদ দেন তিনি পাশাপাশি আতঙ্ক রোধে উপজেলা পর্যায়ের সরকারের তদারকি আরও বাড়ানোর পরামর্শ দেন মৎস্য ও প্রাণী সম্পদ সরকারের এই যে ব্যর্থতা অথবা অথবা কোনো কারো দ্বারা প্রভাবিত হওয়া এই তিনটার মধ্যে যে যেকোনো একটা যদি তারা করেছে সেজন্য তারা এই ব্যাপারে এখন গণসচেতনতা অনেক বেশি বাড়ানো প্রয়োজন আস্থাটা অর্জন করা সরকারের দায়িত্ব এখন এই বিষয়ে